আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে তো সময় দে ব্যাস আজকে আমরা শিখবো গ্রেডিয়েন্ট টুল তো সময় দে ব্যাস আপনারা এই যে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল অথবা আপনারা যদি এইখানে ক্লিক করেন এইটাতে ক্লিক করলে তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট এইটাও পাবেন তো সময় দে ব্যাস আমি এই টুলটা ধরেন টুলটা সিলেক্ট করার পরে বাই ডিফল্ট ভাবে আপনাদের এরকম থাকবে তো সময় দে ব্যাস এখন যদি আমি এইটা দিকে এদিকে টান দেই তো সময় এ দেখেন এইখানে একটা গ্রেডিয়েন্ট হয়েছে তো আমি আবার টান দিই এরকম হয়েছে তো আমি এদিক থেকে এদিক টান দিই এরকম হয়েছে তো সময় দেওয়া আপনারা যদি এখানে ক্লিক করেন এখানে বিভিন্ন টাইপের গ্রেডিয়েন্ট দেওয়া আছে যদি আমি এটা ক্লিক করি এরকম হইলো এটাতে ক্লিক করলে এরকম হইলো এটাতে ক্লিক করলে এরকম হইলো তো সময় তারপর যদি আমি পরেরটাতে সিলেক্ট করি তারপর এরকম যদি ক্লিক করি তো সময় দেবে এখন এরকম হয়েছে তারপর যদি আমি এই আবার ক্লিক করি তো সময় দেবে এটা এরকম হয়েছে তারপর যদি আমি এটাতে সিলেক্ট করি তারপর আমি এরকম হয়েছে তো সময় দেবে আপনারা বিভিন্ন জিনিসের আহ সৌন্দর্য বর্ধনের জন্য অথবা বিভিন্ন প্রোডাক্ট আছে আপনার পিকচার আছে ইমেজ আছে আপনার যেটার উপরেই আপনি গ্রেডিয়েন্ট ইউজ করেন সেটা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল থেকে ইউজ করলেই হবে তো সময়তে ব্যবস্থা এখানে দেখেন আরও কিছু অপশন দেওয়া আছে তো আপনি যদি এই গ্রেডিয়েন্টটা এখানে মাল্টিপল ইউজ করেন অর্থাৎ মাল্টিপ্লাই ইউজ করেন সেক্ষেত্রে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই আপনার পছন্দ অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন তো এখানে ধরেন এই যে এটা এরকম এটা এরকম এটা এরকম এটা এরকম

সিলেক্ট করে নিচ্ছি তো সময় দেবে আমি এখানে সাদা অংশটুকু সিলেক্ট করে নিলাম তো সময় দেবে আমি এখন এখান থেকে সাদা অংশটাকে একটা লেয়ার করে নিচ্ছি কন্ট্রোল যে তো এখন আমি যদি সাদা অংশে আপনার ধরেন গ্রেডিয়েন্ট ইউজ করি তো আমি এখন গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম তো সময় দেবে আমি এখন যদি এভাবে টান দেই তো সময় দেবে আস এটা এরকম হয়ে গেছে তো আমি এখন যদি এটা আবার নিচে নিয়ে যাই অর্থাৎ এটা আমি যদি এখন এই এই টুকু কেটে দেই এই এই যে আপনার ইটা আছে এই সাদা টুকু তো সময় দেবাস আমি এখন এটা কেটে দিলাম এখন এটা অন করে দিলাম আর এটা উপর নিয়ে গেলাম ওইটা নিচে তো সময় এই দেখেন এখানে এটা এটার সাথে কিরকম অ্যাডজাস্ট হয়েছে এটা হচ্ছে আপনার প্রফেশনাল লেভেল আপনি যে সময় কাজ করবেন তখন সেটা আরো খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এটা আসলে কোন সময় কিভাবে কাজ করতে হয় তো সময় দেভাস আশা করি আপনারা এই গ্রেডিয়েন্ট টুলটা মোটামুটি বুঝতে পারছেন তো সময় দেভাস এখন দেখেন এটা যদি আপনি বিহাইন্ড দেন তো এরকম হবে তো আশা করি মোটামুটি সময় দেভাস আপনারা সবাই এটা বুঝতে পারছেন যে এই টুলটা আসলে কিভাবে কাজ করে তো সময় তারপর এখান থেকে আপনি এই যে টুলটা আছে এই টুলের অপাসিটিটা এখান থেকে কমাই দিতে পারবেন যেমন আমি যদি এখানে ধরেন এক দেই তো সেক্ষেত্রে এটার অপাসিটিটা এরকম হবে সময় দেবাস তারপর যদি আপনারা এখানে ধরেন বিভিন্ন মুড আছে মুড দিয়ে দেখবেন আপনাদের যেটা সুবিধা সেটাতেই আপনারা হ্যাঁ কাজ করবেন তো সময় দেবাস আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম